হ্যালো বন্ধুরা, বর্ণালী এবি ব্লগে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে সকাল থেকে আমি ব্লগটা চালু করছি। তো আজকে এখন আমরা চা খাচ্ছি, চাটা খেয়ে নিচ্ছি। আজকে লিপিকা স্কুলে যাচ্ছে। লিপিকা 3 দিন হয়ে গেল স্কুলে যাচ্ছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো লিপিকা দেখো কী রকম ড্রেস ওদের স্কুলে, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। লিপিকা কী খেয়ে যাচ্ছে স্কুলে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। দেখো এই যে লিপিকা এখানে চা দিয়ে, লিপিকাকে চা দিয়ে দিয়েছি, আমি চা নিয়ে নিয়েছি, আমিও খাচ্ছি। আর এখানে লিপিকা প্যাটিস দিয়ে আছে, চা খেয়ে যাচ্ছে স্কুলে, প্যাটিসটা নিয়ে নিয়েছে। আর আমি এখানে এই যে এখানে খাড়ি দিয়ে চা খাচ্ছি, দেখো টোস্ট বিস্কুট এটা দিয়ে চা খাচ্ছি। আর নেহা এখনও শুয়ে আছে, তোমাদের দাদার চা খাওয়া হয়ে গেছে। তো এবার লিপিকা স্কুল বেরোনোর সময় তোমাদেরকে দেখাবো। তো দেখো লিপিকা এই যে চা খেয়ে নিল, ওর টিফিন খাওয়া গেছে। দেখো এই যে বেরিয়ে পড়েছে, এরকম ওদের ড্রেস। এবার চুলটা বাঁধবো, তোমাদেরকে আবার দেখাচ্ছি। চুলটা মেঁধে দেবো, আর হচ্ছে যে জুতোটা পরবে, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দুদিকে দুটো চুল বাঁধতে হবে, ড্রেসটা দেখবে, তোমরা বলবে কেমন ড্রেসটা লাগলো। তো আমি চুলটা মেঁধে দিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো গুলো দুদিকে চুল বেঁধে দিয়েছি, এই যে দুটো, এই যে এবার এই ফেঁতেগুলো তো বেঁধে দিতে হবে। ওদের দাঁত না ফেঁটে বেঁধে গেলে বকবে টিচার, তো ফেঁটেটা চাই ডেলি। এখন প্রথম স্কুল স্টার্ট হয়েছে, এখন এখানে বৃষ্টি হয়নি বলে কালকে অবধি 10:30 ছুটি দিয়ে দেবে। তারপর থেকে যদি বৃষ্টি চালু হয় তবে 1টার সময় ছাড়বে। তো দুটো ফেঁটে বেঁধে দিলাম, তারপর আমাদেরকে দেখাচ্ছে। দেখো লিপিকা রেডি হয়ে গেছে, এই যে স্কুলের ব্যাগ নিয়ে নিয়েছে, স্কুলের টিফিন, টিফিন এখন আজকে নিয়ে যাবে না, 10:30 ছুটি হবে। যে জলের বোতল নিয়ে নিয়েছে। লিপিকা এদিকে বাই করে দাও। তো লিপিকাকে আমি এই যে বাস আসে, বাসে ছাড়তে যাচ্ছি। তো আমি তো দেখো আমার পুজো এই শেষ হলো, পুজো হয়ে করে ফেলেছি। কি গরম এখানে, পুজো করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এবার রান্না করতে চলে যাব। তো দেখো আমি স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, তো আমি টিফিনটা খেয়ে নেবো। তো আজকে প্যাটিস নিয়ে এসেছিলো সবাই, প্যাটিসই, চারজনের চারটে প্যাটিসই খাচ্ছি, টিফিন করছি। তো দেখো লিপিকা খেয়ে চলে গেছে, নেহা খেয়ে চলে গেছে, তোমাদের দাদা খেয়ে নিয়েছে। তো এই যে আমার এটা পড়ে আছে, আমি চান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, এবার আমি খেয়ে নিয়েছি প্যাটিসটা। এখানে খুব গরম, তাই জন্য ফ্রিজের ঠান্ডা জল বের করে নিয়েছি, আর প্যাটিসটা খেয়ে নিচ্ছি, তারপরে রান্না করতে ফিরে আসব। তো দেখো আজকে কি রান্না করবো, এই যে সয়াবিন এক প্যাকেটই আছে, আমরা তিনজনই খাবো। ফরচুনের সয়াবিন এক প্যাকেট নিয়ে নিয়েছি, এটাকে ভিজিয়ে দিচ্ছি এখন। দেখো কথা করেই মাত্র থাকে, বেশি থাকে না এতে। তো আমরা তিনজন খাবো, হয়ে যাবে। এটাকে ভিজিয়ে দিলাম সয়াবিনটাকে, আলু কেটে নেবো, কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে সয়াবিনের তরকারি ভাত করব, আর আমগুড় আছে, ওটা চাটনি খেয়ে নেবো। তো দেখো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, চাল তুলে দিয়েছি, জলটা গরম হয়ে গেছিলো, তো ভাতটা ফুটছে। একদিকে দেখো কড়া বসে দিয়েছি, জলটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এই যে আলুগুলো আমি আগে সিদ্ধ করে নেবো, ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি সয়াবিন বানানোর জন্য। তো আগে আলুটা সিদ্ধ করে নেবো। আর এখানে দেখো পেঁয়াজ কুচিকুচি করে কেটে নিয়েছি, টমেটো কুচিকুচি করে কেটে নিয়েছি। তো আগে আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সয়াবিনটা ভিজে গেছিলো, তো নিচুড়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি নিচুড়ে। আর এখানে দেখো চারটে ছোটো বেগুন ছিল, একটা বেগুন পোকা, তো তিন ডেকে দেখো ভালো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দিয়েছি, কারণ কি এটা ভাজবো, বেগুনটা ছোটো বেগুনটা ভাজা করে নেবো, তাহলে সয়াবিনের তরকারি বেগুন ভাজা হয়ে যাবে। তো আমি দেখো করতে থাকছি, এইখানে আলুটা সিদ্ধ হচ্ছে হোক, তারপরে দেখাচ্ছি। তো দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এবার আমি এই যে সয়াবিনটা নিচে জল ঝরে রেখেছি, এটাকে ভেজে নেবো। তো সয়াবিনটাকে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো এখানে ভাতটা হয়ে গেছে, ফ্যান গড়িয়ে রেখে এসেছি। এবার দেখো সয়াবিন আলুটা, এখানে সয়াবিনটা ভেজে নামিয়ে নিয়েছি ভালো করে, আর এখানে তেল দিয়েছিলাম, তেজপাতা আর সাহাজিরে ফোড়ন দিয়েছি, সাহাজিরেটা লাল হয়ে গেছে।
এবারে আমি হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে ফিরে আসবো। তো দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, আমি কুচি কুচি করে কেটেছিলাম বলে। তো এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, কারণ অল্পই তরকারি হচ্ছে, বেশি নয়। আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। খুব ছিটকাচ্ছে, একটু নুন ছড়িয়ে দেবো অল্প করে। আর টমেটোটা দিয়ে দেবো, এখানে কুচি কুচি করে কাটা আছে। একটু ভাজা ভাজা হোক, তারপর সব মশলাগুলো দেবো। তো দেখো প্রথম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবারে লঙ্কা গুঁড়ো দেবো, বেশি দেবো না, এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। সাথে মতো চিনি দিয়ে দিচ্ছি অল্প করে। আর এখানে দেখো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো, একটু অল্প করে জল দিতে হবে। দেখে নাও, ওখানে হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো একসঙ্গে কষে নেবো, আর একটু জল দিতে লাগবে। তো সবে তো নুন দেয়া আছে, দেখা যাক নুনটা মিষ্টিটা তোমরা ভালো করে দেখে দেবে। তো আমি আর একটু অল্প করে নুন দিয়ে দিলাম, কারণ ঝোল হবে। তো এবার এগুলো আলুটা আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি। যাকে এবার একটু কষে নিয়ে তারপর জলটা দেবো। তো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, এবার জলটা দেওয়া হয়ে গেছে, দেখো কালারটা খুব সুন্দর লাগছে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, পরে ফিরে আসছি। তো দেখো আমার সয়াবিনের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বেগুন ভাজাটা করে নিয়ে, তবে শান্তি বাবা খুব গরম হচ্ছে, আমাদের এখানে খুব গরম পড়েছে, পুরো ঘাম ঝরে যাচ্ছে, এত গরম পড়েছে। তো দাঁড়াও আমি বেগুন ভাজাটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কড়াইটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার বেগুনটা ভেজে নেবো, বেগুনটা একটা একটা করে ছেড়ে দেবো। তো
তোমরা তো জানো আমাদের এখানে বড় বেগুন পাওয়া যায়, এখানে অতটা বড় বেগুন পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তো এই ছোট বেগুনটা আমি ভেজে নিচ্ছি, ঢাকা দিলাম, পরে ফিরে আসছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যে বেগুন ভাজাগুলো ভেজে নিয়েছি আর সোয়াবিনের তরকারি, এখানে চারটে পাঁপড় ছিল, পাঁপড়টাও ভেজে নিয়েছি। তো এবার পরিবেশন করে তোমাদের যখন লিপিকাকে খেতে দেবো দেখাচ্ছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি লিপিকাকে পরিবেশন করে দিয়েছি। দেখো এই যে ভাত দিয়েছি আর সোয়াবিনের ঝোল দিয়েছি আর পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকে মেনু। তো আমার কমপ্লিট রান্না, এখানেই আমি রেসিপিটা শেষ করছি। তোমরা সবাই দেখতে থাকো, যারা সব নতুন দেখছো আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে আর নতুন নতুন অনেক রেসিপি আমি বানাবো, দেখাবো তোমাদেরকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব গরম পড়েছে, সবাই ভালো থেকো।